আজকের ক্লাসে আমরা ম্যাথ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই সকল পাঁচটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ ম্যাথ থেকে টোটাল দশ নম্বরের কোশ্চেন হবে তোমরা যাতে দশের দশ খুব অনাসেই তুলে নিতে পারো তার জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো এর আগে করেছি এবং কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমরা পরপর আলোচনা করব এবং কিছু সাজেশান ওয়াইজ কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আজকের প্রথম কোশ্চেন থ্রি জিরো ফোর দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল খুবই ইজি অঙ্ক কিন্তু অনেকেই এটা পারবে না তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো তারপরে আমি সলিউশান করে দিচ্ছি কিভাবে তোমরা এর উত্তরটা খুব সহজেই বার করতে পারবে দেখো থ্রি জিরো ফোর দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু এখানে পার্টিকুলারভাবে বলে দিয়েছে তিন শূন্য এবং চার এই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যা তাহলে এই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যা কোনগুলো তিন শূন্য চার এটা একটা তারপরে যদি আমরা লিখি চারটাকে ঘুরিয়ে তিন চার শূন্য এটাও একটা তারপরে যদি আমরা চারটাকে ঘুরিয়ে সামনে লিখি চার তিন শূন্য এটাও একটা এবং তিনটাকে যদি সেদিকে দিই চার শূন্য তিন বুঝতে পেরেছ তাহলে আমরা টোটাল কটা সংখ্যা পাচ্ছি তিনশো চার তিনশো চল্লিশ চারশো তিরিশ চারশো তিন যেগুলো তিন শূন্য চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে এখানে বলেছে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে এই যে চারটে সংখ্যা আমরা পেয়েছি এগুলো যোগ করে দিলেই উত্তর পেয়ে যাব। খুব সহজ অনেকেই কিন্তু এই কোশ্চেনটা দেখেই ভয় করবে কিন্তু কোশ্চেনটা একদম সহজ তাহলে তিনটে যোগ করো চার তিন সাত তারপরে আবার চার তিন সাত চার চার আট আট তিন এগারো এবং এগারো তিনে চোদ্দো তাহলে কত উত্তর হচ্ছে এক হাজার চারশো সাতাত্তর এক হাজার চারশো সাতাত্তর কোন অপশানে আছে অপশান বিতে আছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি এক হাজার চারশো সাতাত্তর বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় তুলে দিতে পারে তোমরা অবশ্যই প্রথমে নিজেরা ট্রাই করো তারপরে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা করো এর পরের কোশ্চেনে আমরা যাব। এর পরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দুশো এবং তিনশোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো তারপরে আমি এর যে সলিউশান কীভাবে সলিউশান করবে খুব সহজে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো দেখো দুশো এবং তিনশোর মধ্যে বলেছি এটা কিন্তু খেয়াল রাখবে এবং বৃহত্তম সংখ্যা যেগুলো ছয় আর নয় দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে ছয় আর নয় দ্বারা প্রত্যেকটা ভাগ যাবে কখন যখন এর লসাগু সেই সংখ্যা তারা ভাগ যাবে তাহলে ছয় আট এবং নয় এই তিনটে লসাগু করো তিন দুয়ে ছয় তিন তিরিকে নয় তারপরে আবার দুই দিয়ে যাবে দুই একে দুই দু চারে আট তিন থাকছে তাহলে কত পাচ্ছি চার তিনে বারো বারো দিয়ে চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর তাহলে আমরা লসাগু কত পাচ্ছি বাহাত্তর পাচ্ছি বুঝতে পেরেছ এর পরে লক্ষ্য করো বলেছে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে এবং বাহাত্তর দিয়ে ভাগ যাবে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে মানে বাহাত্তর দ্বারা ভাগ যাবে বৃহত্তম সংখ্যা দুশো এবং তিনশোর বৃহত্তম সংখ্যা তাহলে তোমাকে খুঁজতে হবে বাহাত্তর গুণিত কোন সংখ্যাটা বৃহত্তম যেটা দুশো থেকে তিনশোর ভেতরে তাহলে আমরা যদি বাহাত্তর ইন্টু চার করি কত পাচ্ছি চার দুই আট সাত চারে আঠাশ দুশো অষ্টাশি পাচ্ছি আবার যদি বাহাত্তর ইন্টু ফাইভ করি কত পাবো পাঁচ দু দশের শূন্য হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ এক ছত্রিশ তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে তিনশোর ওপরে চলে যাচ্ছে তাহলে আমরা বাহাত্তরের বৃহত্তম অঙ্ক দুশো অষ্টাশিটা পাচ্ছি বুঝতে পেরেছ এরপরে বলেছে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে পাঁচ অবশিষ্ট কখন থাকবে যদি আমি এই সংখ্যাটা থেকে পাঁচ এক্সট্রা লিখি অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করে দিই তবে আমরা যদি বাহাত্তর দিয়ে ভাগ করি তবে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে সঠিক অ্যান্সার হবে টু এইট এইট যুক্ত পাঁচ তাহলে এটা যোগ করো আট পাঁচ তেরো তিন হাতে এক আট এক নয় এবং দুই দুশো তিরানব্বই দুশো তিরানব্বই কোন অপশানে আছি অপশান সিতে আছি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি দুশো তিরানব্বই এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেন একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যা সাত অনুপাত তেরো বিদ্যালয় মোট বালক ও বালিকার সংখ্যা চারশো হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা একটু ঘোরানো কোশ্চেন তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো এবং এরপরে তোমরা যে উত্তরটা করেছো সেটা সঠিক আছে কি না উত্তরটা দেখে নাও এবং কিভাবে করবে যারা পাচ্ছ না অবশ্যই দেখে নাও কীভাবে তোমরা এর সলিউশান করবে দেখো বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত দেওয়া আছে বালক ও বালিকার অনুপাত কত আছে সাত ত্রিশ তেরো তারপরে আছে বিদ্যালয় মোট বালকের সংখ্যা কত বালক ও বালিকার সংখ্যা চারশো জন চারশো জন আমরা এখানে পেয়ে গেছি মানে টোটাল চারশো জন তাদের মধ্যে বালক বালিকা কত সেটা তোমাকে বার করতে হবে তাহলে অনুপাতের যখন আমরা এই ধরনের অঙ্ক পাব কী করবো এই যে অনুপাত আছে অনুপাতের সমষ্টি করবো অনুপাতে সমষ্টি করলে বালক ও বালিকার অনুপাতের সমষ্টি কত সাত যুক্ত তেরো অর্থাৎ কুড়ি কুড়ি পাচ্ছি তাহলে এখানে আমরা বালক কত বালকের অনুপাত দেখো সাত সাত টোটাল কত অনুপাতে যোগফল করে আমরা কত পেয়েছি কুড়ি পেয়েছি এবং টোটাল বালক এবং বালিকার সংখ্যা কত চারশো জন বালক কত আমার জানা নেই সেখান থেকে আমাদের বালকের সংখ্যা বার করে নিতে হবে ইন্টু চারশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম দু দুয়ে চার অর্থাৎ কুড়ি তাহলে আমরা কত পাচ্ছি কুড়ি আর সাত গুণ করলে সাত দুয়ে চোদ্দো একশো চল্লিশ তাহলে বালকের সংখ্যা টোটাল কত একশো চল্লিশ একইভাবে বালিকার সংখ্যাটাও আমরা বার করব বালিকাদের অনুপাত কত তেরো এবং বালক বালিকার টোটাল যে আমরা পেয়েছি অনুপাতের সমষ্টি সেটা কত কুড়ি সাতযুক্ত তেরো করেছি কুড়ি কুড়ি কিন্তু বালক বালিকার মোট কতজন সেটা দেওয়া আছে মোট চারশো জন চারশো এটার ক্ষেত্রে যেভাবে আমরা বার করেছি উত্তরটা এর ক্ষেত্রেও একইভাবে বার করব বালকের ক্ষেত্রে যা প্রসেস বালিকার ক্ষেত্রেও একই প্রসেস হবে তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম দু দুয়ে চার কুড়ি তাহলে আমরা উত্তর কত পাচ্ছি বালিকার সংখ্যা তেরো দুইয়ের ছাব্বিশ দুশো ষাট তাহলে একটি স্কুলে টোটাল বালিকা আছে দুশো ষাটজন এবং টোটাল বালক আছে একশো জন তাহলে এদের পার্থক্য কত বার করতে বলেছি তাহলে আমরা কি করব এদের বিয়োগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব দুশো ষাট থেকে একশো চল্লিশ বিয়োগ করো শূন্য চার দুই ছয় এক একশো কুড়ি তাহলে উত্তর কত হবে উত্তর হবে একশো কুড়ি বালক ও বালিকা সংখ্যার পার্থক্য একশো কুড়ি বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয় তাহলে সঠিক অ্যান্সার হবে একশো কুড়ি এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় বারবার দেয় তোমরা অবশ্যই নিজেরা প্রথমে ট্রাই করো তারপরে উত্তরের সলিউশনটা দেখো তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রী লোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারি অনুরূপ একটি কাজ সাতজন পুরুষ এবং এগারো জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনের একটু টাইপটা তোমরা জানতে পারলেই কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবি খুব সহজেই এর উত্তর করা যায় তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো যারা পারছ অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানাবে তোমরা যাতে ম্যাথ এবং রিজনিং থেকে ফুল নাম্বার তুলে নিতে পারো তার জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সঙ্গে প্র্যাকটিসের প্রত্যেক দিনই আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে প্রত্যেকটি ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে পারো এবং প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান তোমাদের ফোনে যায় তাহলে আমরা যদি লিখি তিনজন পুরুষ সমান পাঁচজন স্ত্রীলোক তাহলে একজন পুরুষ সমান কতজন স্ত্রী লোক পাঁচের তিনজন তারপরে বলেছে পাঁচের তিনজন লোক সতেরো দিনের কাজটি করতে পারে অনুরূপ একটি কাজ সাতজন পুরুষ তাহলে আমরা একজন পুরুষ সমান পাঁচের তিনজন পেয়েছি একজন পুরুষ সমান পাঁচের তিনজন স্ত্রী লোক তাহলে সাতজন পুরুষ সমান কতজন স্ত্রী লোক সাতজন পুরুষ সমান এর সঙ্গে সাত গুণ করে দিতে হবে তবেই আমরা উত্তরটা পাবো তাহলে আমরা পাচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই তিন টোটাল আমরা যে সংখ্যক পুরুষ বার করলাম টোটাল পুরুষ আমরা কত পেয়েছি পঁয়ত্রিশ বাই তিন সঙ্গে দেখো এবং এগারো জন স্ত্রী লোক তাহলে এদের সংখ্যাও আমরা যোগ করব তাহলে পঁয়ত্রিশ বাই তিন যুক্ত এগারো তাহলে এটা যোগ করো নিচে লসাগু হবে তিন ওপরে হবে পঁয়ত্রিশ এগারো তিনে এক তিনে তিন এগারো তিনে তেত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর তেত্রিশ যোগ করো পাঁচ তিন আট তিন তিন ছয় আটষট্টি বাই তিন তাহলে টোটাল আমরা যে স্ত্রীলোক পেয়েছি কতজন আটষট্টি বাই তিনজন তাহলে এবারে কি করবে দেখো পাঁচজন স্ত্রীলোক একটি কাজ করে সতেরো দিনে তাহলে এই যে টোটাল স্ত্রীলোক পেয়েছি এরা কত দিনে করবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো জন দিন জনের মাঝখানে এখানে ব্যাকেটে লিখবে স্ত্রী তাহলে কতজন স্ত্রী লোক পাঁচজন স্ত্রী লোক কত দিনে করে সতেরো দিনে করে আর আমরা টোটাল যে স্ত্রীদের সংখ্যা কত পেয়েছি আটষট্টি বাই তিন আটষট্টি বাই তিন কত দিনে করবে আমরা বার করব এবার তোমরা একটু খেয়াল করো জন আর দিনের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক হয় কারণ কি জনের সংখ্যা যদি বেশি হয় দিনের সংখ্যা তো কম হবে অবশ্যই কম হবে যদি বেশি লোক কাজ করে কোনো কাজ তাহলে কম দিনে তো সেটা শেষ হবে তাহলে এখানে দেখো এখানে পাঁচ ছিল এখানে আটষট্টি বাই তিন হয়েছে মানে কি জনের সংখ্যা বেড়েছে স্ত্রী লোকেদের সংখ্যা বেড়েছে তাহলে দিন কত দিন লাগবে কম দিন লাগবে ব্যস্ত সম্পর্ক হবে আর ব্যস্ত সম্পর্ক হলে ওপরে ওপরে গুণ হয় তাহলে আমরা পাবো পাঁচ গুণিতক সতেরো বাই আটষট্টি বাই তিন তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি কি পাবো পাঁচ গুণিতক সতেরো বাই আটষট্টি গুণিতক তিন তিনটা উপরে উঠে যাবে এরপরে দেখো এটাকে কাটাকুটি করো সতেরো চারে আটষট্টি কেটে দিলাম তাহলে কত পড়ে থাকছে পাঁচ তিনে পনেরো বাই চার পড়ে থাকছে এখানে লিখছে পনেরো বাই চার তাহলে এটাকে যদি আমরা পুণ্যে নিয়ে যাই কত পাবো চার তিনে বারো তিন পূর্ণ বারো তেরো চোদ্দো পনেরো তিনের চার তাহলে আমরা কত পাচ্ছি তিন পূর্ণ তিনের চার তিন পূর্ণ তিনের চার কোন অপশানে আছি অপশান এতে আছি সঠিক অ্যান্সার হবে তিন পূর্ণ তিনের চার বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে চলেছে এর পরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং নিজেরা প্রথমে ট্রাই করো এই ধরনের কোশ্চেন প্রত্যেকের পারা উচিত অনেকেই পারবে যারা পারবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা চেষ্টা করতে থাকো এর পরের কোশ্চেন জন লোক তিরিশটি গাছ কাটে চার দিনে যদি চারজন লোক কাজে যোগ না দেয় তবে ছ দিনে কয়টি গাছ কাটা হবে ছয় দিনে কয়টি গাছ কাটা যাবে কোশ্চেনটা খুবই সহজ শুধু কোশ্চেনটা এখানে একটু ঘুরিয়েছে তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো তারপরে আমি এর সলিউশান বলছি দেখো এখানে বলেছে কয়টি গাছ কাটা যাবে তাহলে শেষে একদম ডান দিকে লিখব গাছ তার এদিকে আমরা কী লিখবো জন তারপরে আছে দেখো দিন তাহলে কুড়িজন লোক তিরিশটি গাছ চার দিনে কাটে এবং চারজন লোক কাজে যোগ না দেওয়া মানে চারজন বিয়োগ হবে কুড়ি মাইনাস চার এইখানে কোশ্চেনটা তোমাদের একটু ঘুরিয়েছে এখানে যদি তোমরা বার করে নিতে পারো উত্তরটা খুব সহজেই পেয়ে যাবে তবে ছ দিনে কয়টি গাছ কাটা যাবে ছয় দিনে কয়টি গাছ কাটা যাবে দেখো জনের সংখ্যা কত হয়েছে জনের সংখ্যা জনের সংখ্যা কুড়ি মাইনাস চার মানে ষোলো জন জনের সংখ্যা কি হয়েছে কমেছে তাহলে গাছ কি হবে কম কাটা হবে তাহলে কী হবে সরল সম্পর্ক মানে কোনি গুণ তাহলে আমরা পাচ্ছি ষোলো গুণিত তিরিশ বাই কুড়ি এটার কাজ হয়ে গেল এরপরে এর কাজ করব দিনের সংখ্যা চার ছিল ছয় হয়েছে মানে দিন বেড়েছে তাহলে গাছ বেশি কাটা হবে তবে কী হবে সরল সম্পর্ক কোন গুণ ইন্টু সিক্স তিরিশ একবার গুণ করেছি এই জন্য আর তিরিশ লিখবো না এরপরে চার আছে বাই চার এটাকে আমরা কাটাকুটি করব এই শূন্য এই শূন্য কেটে দিলাম চার চার ষোলো কেটে দিলাম দু দুয়ে চার কাটলাম তাহলে আমরা উত্তর কত পাচ্ছি ছ তিনে আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ পাচ্ছি ছ তিনে আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ কোন অপশানে আছি অপশান বিতে আছি তাহলে সঠিক অ্যান্সার কয়টি হবে ছত্রিশটি চারজন লোক যোগ না দিলে ছয় দিনে টোটাল ছত্রিশটি গাছ কাটা যাবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল অনেকেই এর উত্তর সঠিক করেছ তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের ওপর পিডিএফ অর্থাৎ সাজেশান বুক নিতে চাও ড্রেসক্রিপশান চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে পেমেন্ট করলে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে তোমরা যারা এখনও সংগ্রহ কর নি অবশ্যই ডেসক্রিপশন চেক করো